আসসালামু আলাইকুম, জয় বাংলা। 26 মার্চ সকাল 7:12। আজকে যাব হচ্ছে ভাঙ্গা ফরিদপুর, ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে। ওয়েদার কিছুটা মেঘলা, বৃষ্টি হতে পারে, অনেকটা বৃষ্টি বৃষ্টি ভাব। যদি ওয়েদার ঠিক থাকে, যদি বৃষ্টি না হয়, যদি ফেরি ঠিক থাকে, আমরা ইনশাআল্লাহ যাচ্ছি ফরিদপুর। আমরা বলতে এনটর্ক নিয়ে মেবি 4 জন। মানিকমি অ্যাভিনিউতে এখন হচ্ছে আমাদের মিট আপ, সকাল 7:45-7:15 মধ্যে মিট আপ। আমি অবভিয়াসলি লেট, আমার এই সফর কবে ঠিক হবে আমি জানি না। সকাল 5টায় উঠছি আমি ঘুম থেকে, আর বাসা থেকে বেরিয়েছি সকাল 6:40। রোড মোটামুটি রাশ আছে, একদম খালি না। 26 মার্চ সকাল 7টায় রোড যে একদম ফকফকা থাকবে সেরকম না। সকালে যে ভয়টা পাইছিলাম সেটাই হলো, সবার লাস্টে আমি আসছি এবং আমার জন্য ওনারা 5 জন ওয়েট করতেছিল। আমি আসা মাত্রই উইদিন 2 মিনিটস আমরা স্টার্ট করলাম ট্রিপ। দেখলাম বাইক হচ্ছে 3টা, দেখলাম আমারটা সহ 3টা এনটর্কের, আর 3টা হচ্ছে সুজুকির, সুজুকি অ্যাক্সেস 2টা, আর হচ্ছে ব্ল্যাক 1টা, নীল 1টা, আর সুজুকি লেস 1টা। হ্যাঁ, টোটাল 6টা বাইক। এক 2 3 4 5 5 জন, আর সাথে হচ্ছে আমি একজন, 6 জন। আমি সবার লাস্টে আসছি, সো আজকে আমি লাস্টেই থাকি। আমাদের রুট প্ল্যান চেঞ্জ হয়েছে, আমাদের প্রথমে কথা ছিল হচ্ছে মোহাম্মদপুর বসিলা দিয়ে যাবো, তো বসিলার রুট প্ল্যান চেঞ্জ, কারণ ওদিকে ভিআইপি মুভমেন্টের কারণে রাস্তা অফ করে দিছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাবু বাজার দিয়ে। জনকে দেখে নেই, 1 2 3 4 5 রাখি ভাই। বাবুবাজার ব্রিজটা পার হয়ে একটু ভাঙা রাস্তা পরে সামনে, রাস্তাটা চিনিয়ে দিই আমি। বাবুবাজার ব্রিজ পার হয়ে অনেকে চিনেন, বাবুবাজার পার হয়ে হচ্ছে আপনার ডান দিকে হচ্ছে কেরানীগঞ্জের রাস্তাটা দোহার গেছে, আর সোজা রাস্তাটা গেছে, সোজা এই রাস্তাটি উঠতে হবে। এই রাস্তাটা প্রথম দিকে একটু ভাঙা, 1 কিলো 1.5 কিলো ভাঙা, এরপর থেকে বাটার স্মুথ রাস্তা। এবং সেখান থেকে আপনি দেখবেন ফ্লাইওভারের জন্য বাম দিকে একটা সাবওয়ে উঠে গেছে, ওইটাই ফ্লাইওভারে উঠে যায়, সেই রাস্তা ধরে উঠলাম আর কি। এদিক দিয়ে গেলে আমাদের মনে হয় টোটাল 1টা টোল পড়বে, 10 টাকার 1টা টোল পড়বে। রাখি বাইরে অস্থির লাগতেছে একদম, সেই দুম্মা চালেটাই। বিশ মিনিট রাইড করার পরে চলে আসছে ধলেশ্বরী সেতু প্রথম টোল, 1টাই টোল। তো টোল দেওয়ার আগে আমরা তো চা খেয়ে নিই, টোল দিয়ে উঠে যাবো মামা হাইওয়েতে। আমি 3 মাস আগে একবার আসছিলাম, 3 মাস আগে মামা গেছিলাম, একাই চলে গেছিলাম, একটা গ্রুপ রাইডের কথা ছিল কিন্তু বাকিরা আসতে পারে নাই, তো আমি একাই চলে গেছিলাম। টিএসসি থেকে স্টার্ট করছিলাম সম্ভবত 9টায় কি 10টায়, ওই দিনের ওয়েদারটা ছিল বেশ রোদ, আজকে একদম রোদ নাই। আজকে কিন্তু মার্চে 26 তারিখ, 26 মার্চ, কিন্তু একদম রোদ নাই, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টির কোনো খবর নাই, ঠান্ডা বাতাসটা আছে। তো আজকের রাইডটা ইনশাআল্লাহ খুব ভালো একটা রাইড হবে, ওয়েদারটা চমৎকার, এরকম ওয়েদারে রাইড না করে আসলে থাকা যায় না। আর আজকে যেহেতু আমাদের ফার্স্ট গ্রুপ রাইড, আমার জন্য 250 কিলো রাইড আজকেই প্রথম, ইনশাআল্লাহ ভালো একটা দিন, সূচনাটা ভালো হলো, শুরু যার শেষ ইনশাআল্লাহ তার ভালো হবে। আমরা মাওয়া গিয়ে প্ল্যান আছে, যদি সময় পাই সেখানে গিয়ে একটু হালকা নাস্তা করব, জাস্ট চা খেয়ে চলে আসছি, তো ওখানে গিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত দিয়ে একটা খাওয়ার প্ল্যান আছে, যদি ফেরিতে আমাদের কোনো ঝামেলা না হয়। আর যদি ফেরি নিয়ে এদিক সেদিক হয়, মাওয়া নিয়ে বেশ কাহিনী আছে মাওয়ার ফেরি নিয়ে, তাহলে হতে পারে খাওয়া হবে না, খাইতে হবে উপরে, দেখা যাক। ওয়াও, ফেরি ঘাটে দাঁড়ানো, ফেরি ক্যামেলিয়া, বাট ফেরি তো ফিল। উনি কি বলছে, কয় নম্বরে বলছে?
তাহলে দুই নম্বর আগে আসবে, এটা মানে ফুল হয়ে গেছে। সবাই মাওয়া আসে আর আমরা মাওয়া পার হয়ে যাবো আজকে। ডাম্বো ফেরি রায়পুরা, এটা অনেকক্ষণ ধরে এখানে বাধা ছিল, টাকবোট দিয়ে চালাই, হয়েছে টাকবোট, টাকবোট দিয়ে চালাই। অনেকক্ষণ ধরে এটা বলছিল যাবে না, তো হঠাৎ করে যাবে বলাতে আমরা সবাই খুব ভুরুহুরি করে চলে আসছি, ভিডিও করতে পারি নাই। পদ্মা ব্রিজ ক্রস করলাম, দেখতে মনে হচ্ছে অনেকটা কমপ্লিট। উপর দিয়ে দেখলাম বেশ কিছু গাড়ি চলতেছে, এটা সম্ভবত ট্রায়াল হচ্ছে। সামনে দিয়ে যাচ্ছে, ফেরি থেকে নামতেছি। ফেরি থেকে নেমে গেলাম, এখন আমরা লাঞ্চ করে নিব। অলরেডি 12টা বেজে গেছে, 11:59। আমাদের ফেরিতে একটা চমৎকার ডিসিশন হয়েছে, আমরা আজকে গুগল ম্যাপের কোনো হেল্প নিব না, যেহেতু আমরা রাইড করব যতদূর সম্ভব। তো আমরা জিজ্ঞেস করবো ম্যাক্সিমাম লোকজনকে, জিজ্ঞেস করে যাব, গুগল ম্যাপ ইউজ করবো না। দেখা যাক এই প্ল্যান কতদূর এক্সিকিউট করা যায়। আমাদের প্ল্যান আবারও চেঞ্জ হয়ে গেল, আধা ঘন্টা রাইড করতে হবে, একবারে খাবো, নামাজ পড়বো, নামাজের সময় চলে আসতেছে। তো এখন আমরা রাইড করতে থাকি, আধা ঘন্টা 45 মিনিট পরে পাঁচ চর বাজার নামে একটা স্পট, ওখানে আমরা খাবো, তার পাশে একটা মডেল মসজিদ আছে, ওখানে নামাজ পড়বো। চলেন রাইড করি, রাস্তাটা অসাধারণ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি আমরা, পাঁচ চর ব্রিজ। এই যে পাঁচ চর বাজার, পাঁচর বাজার আছে, হচ্ছে পাঁচর বাজার, জরুরি বৃদ্ধি 250 মিটার। ভাঙা 19 কিলো, ফরিদপুর 50 কিলো, গোপালগঞ্জ 90, বরিশাল 114। গরু খাসি মুরগি, ওটা কি ইলিশ? হ্যাঁ ইলিশ মাছ। এরকম কে দেখতে হচ্ছে গরু। আসছি হচ্ছে হোটেল মায়ের দোয়া চৌকিদার। আমাদের লাঞ্চ করা শেষ, আমাদের নামাজ পড়াও শেষ, পাশাপাশি আমরা প্রায় 15 মিনিটের একটা শুয়ে বসে কাটিয়েছি আর কি, প্রায় 1 ঘন্টার একটা ব্রেক নিয়েছি। পাঁচর বাজার এখানে আর কি লাঞ্চ করলাম, পাশে সুন্দর একটা মসজিদ আছে, নামাজ পড়লাম, ড্রোন শট নেওয়ার ট্রাই করলাম, ব্যর্থ হয়েছি। যাই হোক, পাঁচর বাজার থেকে সাইনবোর্ড দেওয়া আছে ফরিদপুর কোন দিকে অথবা বরিশাল খুলনা কোন দিকে। একটি ইস্যু কি, হাইওয়েতে আপনাকে রাস্তা চিনতে খুব একটা কষ্ট করতে হবে না, লোকজনকে জিজ্ঞেস করার প্যারাটাও কম, কারণ আপনার মাইলস্টোন দেওয়া থাকে বিভিন্ন পয়েন্টগুলোতে, যেখানে একটু কনফিউশন হতে পারে সেখানে মার্ক দেওয়া থাকে কোন ডিস্টেন্স কত দূর, স্পটটা কত দূর অথবা কোন দিকে যেতে হবে। তো আমরা এখন ফরিদপুরের রাস্তায় ঢুকলাম, এই রাস্তাটা তো মাশাল্লাহ অনেক সুন্দর, একটু ছোটো জীবন চিকন, হয়তো বা 2 লেন 3 লেন করা যাওয়া যাবে, কিন্তু এই রাস্তাটা অনেক অনেক সুন্দর, একদম স্মুথ। আর গাড়ি কিছুটা আছে, খুব বেশি ইয়া নাই, কিছু ট্রাক আছে, ডিসেন্ট ওয়েতেই যাচ্ছে তারা, এবং আমরা যেহেতু 6টা বাইক একসাথে, তো ইনশাল্লাহ সবাই আমাদেরকে মোটামুটি প্রপারলি সাইড দিয়েই যাচ্ছে, সমস্যা হচ্ছে না। ফরিদপুর ঢুকতেই অলরেডি 2 জন লেডি স্কুটার বাইকার দেখছি, অলরেডি এখন দেখতেছি মহিলা রোড, তো ফরিদপুর বেশ আগে আছে টু হুইলারের ক্ষেত্রে বোঝা যাচ্ছে। বসপুর ফরিদপুর, আমরা এখন পুরাতন বাস স্ট্যান্ডে দাঁড়াবো, সেখানে পার ব্রেক দিব, একটু চা খাবো হয়তো বা। আর আমাদের গ্রুপ মেম্বার তিয়াস ভাইয়ের ফ্রেন্ড আছে, উনি আসবেন পুরাতন বাস স্ট্যান্ডে। তো আমাদের নেক্সট ব্রেক পয়েন্ট হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড ফরিদপুর। ফরিদপুর শহরের প্রায় 5-7 মিনিট রাইড করা হয়ে গেছে, তো আজকে হয়তো বা 26 মার্চ, এই কারণে রাস্তা অনেকটাই ফ্রি। ইম্পর্টেন্ট থিং হচ্ছে রাস্তা কিন্তু অনেক পরিষ্কার, আমরা বোধহয় চলে আসছি কাছাকাছি, হোন্ডার একটা শোরুম দেখতেছি, এখানে একটু দাঁড়াতে পারি, এখানে দাঁড়াই, হ্যাঁ এখানে সবাই দাঁড়াই, একটু হোন্ডার শোরুমের ভিতরে যাই, দেখি স্কুটার সেগমেন্টের কী অবস্থা, ততক্ষণে আমাদের লোক চলে আসবে। তো হোন্ডার শোরুমে ঢুকে আমরা মোটামুটি হতবাক এবং অবাক, সেটা হচ্ছে আমরা বসছিলাম 4-5 মিনিট বসে চলে আসবো, তো ভাইদের সাথে আড্ডা দিতে দিতে জানতে পারলাম হোন্ডা শোরুমের ওনার যে বাবু সরকার ভাই, উনি ওনাদের গ্রুপ হচ্ছে ফরিদপুর রাইডার্স গ্রুপ, উনি যখন জানলেন যে আমরা ঢাকা থেকে আসছি স্কুটার নিয়ে, 6 জন রাইডার ঢাকা থেকে ভাঙা হয়ে এত দূর আসছি, তো উনি আমাদেরকে উঠিয়ে দিবেন না, এবং ওনাদের ফরিদপুর অ্যাড্রেসের অনেক গল্প টল্প শুনালেন, আমাদের আপ্যায়ন করলেন,
আর পাশাপাশি বললেন যে ফরিদপুর বেল্টে যদি কেউ আসে ওনারা সর্বাত্মক হেল্প করবেন। উনি আমাদের কার্ড দিয়ে দিলেন, ওনার নাম্বারটা আমরা শেয়ার করবো আমাদের লিঙ্কে। বাবলু সরকার ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে আমাদের ছোট ভাই যুবরাজ চলে আসছে। এখন যুবরাজ আমাদেরকে নিয়ে যাবে ফরিদপুর শহর ঘুরে দেখাতে। ফরিদপুর শহর ঘুরতে ঘুরতে আমরা এখন আসছি তেঁতুলতলার মিষ্টি, তেঁতুলতলায় আসছি ফরিদপুরের। এখানে বেশ কয়েকটা দোকান আছে, তবে আমাদের স্থানীয় এক ভাই আছে যে খোকা মিয়ার মিষ্টি কমলাপুর তেঁতুলতলা ফরিদপুর, এখানে অর্ডার করলেন। তেঁতুলতলার এটাই বেস্ট এই মিষ্টির দোকানটা। ওটা কি রসগোল্লা? এগুলো তো দুই একটা চলবো না আমার ভাই। তেঁতুলতলার খোকন ভাইয়ের মিষ্টি একটু অন্যরকম, সাইজটি একটু ছোটো, রসগোল্লা হিসেবে বেশ সফট, জুসিতে বলা যাবে না, অনেক সফট এবং মিষ্টি অনেক কম, কিন্তু খেতে মজা। আমরা এখন ফরিদপুর শহরের ভেতরে তেঁতুলতলার মিষ্টি নিয়ে নিলাম। তেঁতুলতলার মিষ্টির পরে এবার যাচ্ছি হচ্ছে আর ভেতরের দিকে, লেমনেড খাবো, একটু ঠান্ডা কিছু খাবো। লেমনেড আমরা ঠান্ডা খেতে চেয়েছিলাম, তো হোন্ডা শোরুমের ভাই আমাদেরকে সাথে সাথে ড্রিঙ্কস খাওয়াই দিছে, তো সেখানে আধা ঘন্টা বসা হয়েছে, আড্ডা দিয়ে ভালো লাগছে। তো আধা ঘন্টা হয়তো আমরা পিছিয়ে গেছি, এটা ইনশাল্লাহ কভার আপ করা যাবে দলের দিয়ে ঘাটে গিয়ে, ওইদিকে সময় কম লাগে। জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুর। শহীদদের স্মরণে গণকবরে আলোক প্রজ্জ্বল স্মারকস্তম্ভ। ফরিদপুর শহরটা বেশ ছিমছাম লাগছে আমাদের কাছে, রাস্তা মাশাল্লাহ ভালো, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন দেওয়ার মতো নাই। মাঠে মনে হচ্ছে মেলা হচ্ছে, বিজয় মেলা টাইপ কিছু, সুবর্ণ জয়ন্তী, মুক্তির উৎসব। এটা হচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর। জোস জোস সেরেন গার্ডেন। ফরিদপুরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, এটা না আসলে তো শুধু ছবি দেখে ভিডিও দেখে বুঝতে পারতেন না। সেরেন গার্ডেন, চমৎকার। ঢাকার দিকে স্টার্ট করার আগে অ্যাকচুয়ালি আমাদের একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, একটু ওয়াশরুম ইউজ করা অথবা কোথাও বসে একটু আড্ডা দেওয়া। আমরা কিন্তু এত দৌড়াদৌড়ি করতেছিলাম, আড্ডা দেওয়ার সময়টা পাইনি। তো থ্যাংকস যুবরাজকে আবারও থ্যাংকস এই রেস্টুরেন্ট নিয়ে আসার জন্য, এবং অবভিয়াসলি সেই সব হোস্ট করছে, আমাদের কিছু করতে দেয় নাই। এখন বলেন মাওয়া বেস্ট নাকি মাওয়ার পারে এই পার্টটা বেস্ট? মাওয়ার এই পার্টটা আরো বেস্ট, কারণ এখন একদম পুরো ঠান্ডা। যে বাইকাররা নাকি মাওয়ার মাওয়াতে নাকি এত এত স্পিড উঠায়, মানে কি জোস জোস বলে, ওরা যদি এই জায়গায় আসে তাহলে কি মনে করবে? সেটা হয়ে গেলে তো একদম অজবরল অবস্থা হয়ে যাবে। এখন আসা উচিত, রাস্তা এনজয় করতে চান, মাওয়া রোড পার দিয়ে কষ্ট করে এবার চলে আসেন, দুই ঘন্টা ক্যান্সেল করে দিতে হবে ফেরিতে। বাট রাস্তাটা, এরপরে রাস্তাটা কি দেখেন আমাদের বস কি করে ডাকা, নতুন বিষয়টা আসলে এই রাস্তাটা আমি এর আগেও দুই তিনবার আসছি, কিন্তু বাইকে মানে আমাদের গাড়িগুলো দিয়ে যখন আমরা টানলাম আমাদের কাছে মনে হলো যে আমরা পুরো হ্যাভেনে আছি, একটা বাস নাই, একটা গাড়ি নাই, একটা কোনো ছাড়া নাই, শুধু আমরা ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই একটা ইচ্ছাকে পূর্ণ করছে।
কি দেখার মতো আছে? আমরা আসার আগে জানতাম না কি কি দেখবো, কি কি খাবো। আমার নাম হচ্ছে যুবরাজ, আমার বাসা ফরিদপুরে, অ্যান্ড আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফার্স্ট অফ অল ফরিদপুরে আসার জন্য। ফরিদপুরে আসলে আসলে একটা লং মানে প্ল্যান নিয়ে আসা উচিত, যেহেতু এখানে অনেক কিছু আছে দেখার মতো। অ্যান্ড সময়ের অভাবে আমি দেখাতে পারছি না সবকিছু আপনাদের। এখানে মথুরাপুর দেউল, কবি জসীমউদ্দিনের বাড়ি, তারপরে রাজেন্দ্র কলেজ আছে, ফরিদপুর জেলা স্কুল, মোটামুটি ঘুরে দেখার মতো অনেক প্লেস আছে। আপনারা ম্যাক্সিমাম মানুষ আসে হচ্ছে ভাঙা এক্সপ্রেসওয়েটা দেখার জন্য। তারা মনে করে যে ফরিদপুরে এসেছি, এই ভাঙা এক্সপ্রেসওয়ে দেখা হয়েছে, এটাই ফরিদপুর। বাট ইনসাইড দ্য ফরিদপুর সিটি আরও অনেক কিছু দেখার মতো রয়েছে। তো আমি সবাইকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি, যাতে করে আপনারা ফরিদপুর এসে দেখতে পারেন। এখানে কবি জসীমউদ্দিনের বাড়িতে ঘুরতে আসলে, না হয় আপনারা মথুরাপুর দেউলে ঘুরতে গেলেন। ওনার ফ্রেন্ড আগে বলে নাই যে ওনার ফরিদপুরের লোক আছে, এটা জানলে তো আমরা আরও টেনশন করতাম না। আমি আগেই বলে নিয়েছিলাম, কিন্তু সামহাও এই যুবরাজ আগে চলে আসছে, আসার কথা ছিল, আমার একটা ভালো হয়েছে। আর যুবরাজকে থ্যাংক ইউ মিষ্টির জন্য, তেঁতুলের আসতেই তো জানা, তেঁতুল তোলার মিষ্টি। আর সবচেয়ে বেশি থ্যাংকস এই প্লেসের জন্য, ঠিক আছে। এই ফরিদপুর শহরের মোটামুটি ঘোরা আমাদের শেষ। প্রায় দুই ঘন্টা আমরা ছিলাম ফরিদপুরে। প্রথমে ছিলাম তেঁতুলতলাতে, তারপরে তার আগে ছিলাম হচ্ছে হোন্ডার শোরুমে। হোন্ডার শোরুমে জাস্ট আমরা চাইছিলাম 5 মিনিটে একটা ব্রেক দিব, কিন্তু সেখানে গল্পে গল্পে আধা ঘন্টা চলে গেছে। আর ভাই এখানে আমাদেরকে ড্রপ ব্যাঙ্ক করলো, সব মিলে এখানে আধা ঘন্টা সময় গেল। তারপরে গেলাম আমরা তেঁতুলতলাতে, সেখানে আমরা মিষ্টি খেলাম সেরেন রেস্টুরেন্টে। সেটা শেষ করে এখন আমরা যাচ্ছি ফরিদপুর শহর, বের হয়ে যাব। যাওয়ার আগে আমরা সবাই রিফুল করে নিব। সকালে ফুল ট্যাঙ্ক ছিল, এখন 4 দাগ। সামনের বাইকে জেরেমি তিয়াসের বাইকে বসে থাকা যুবরাজ খন্দকার, ফরিদপুরের স্থানীয় ছেলে, তিয়াসের ছোট ভাই, ডেপুটি রেস্টুরেন্ট, ঢাকাতে থাকে উত্তরাতে। পুরোটার সময় আমাদেরকে ফরিদপুরে প্রচণ্ড রকম সাপোর্ট দিছে, আর হোস্ট তো বললাম বাহুল্য, তেঁতুল তোলার মিষ্টি থেকে শুরু করে সেরেন গার্ডেনের খাওয়া দাওয়া সবই হোস্ট করছে। ছোট ভাই অসংখ্য অসংখ্য থ্যাংকস, ইনশাল্লাহ আবার আসবো, এবং নেক্সট টাইম আমরা তোমাকে ইনশাল্লাহ মেহমানদারি করবো। রাজবাড়ি হয়ে দৌলতদিয়া ঘাট হয়ে চলে যাবো, 5:10 আমরা 1 ঘন্টার মধ্যে ফেরিতে উঠে যাবো। ঢাকা 100 কিলো, 130 কিলো, রাজবাড়ি 26 কিলো, কুষ্টিয়া দৌলতদিয়া ঘাট 30 কিলো। সো উই আর গোয়িং টু দৌলতদিয়া ঘাট, 30 কিলো, 5:15। এই জায়গার নাম হচ্ছে ধুলাদি, কিছুটা রাস্তা ভাঙা, এখানে একটা ট্রেন সিগন্যাল আছে। সিরিয়ালে চলে আসছি ফেরির, দৌলতদিয়া ফেরিঘাট। এখন চলে যাচ্ছি ফেরিতে, বিশাল ফেরি। মাওয়া কিংবা দৌলতদিয়া ফেরিতে বাইকের ভাড়া হচ্ছে 70 টাকা, একটু খেয়াল রাখবেন, ওরা কখনো 90 টাকা 100 টাকা চেয়ে বসে। টোটাল অ্যাপ্রক্সিমেট 1 ঘন্টার মতো সময় লাগে ফেরিতে।
পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে আমরা এখন মানিকগঞ্জের পথে। এই রুটে রাতে একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে প্রচুর ওভার টেকিং হয় এবং লেন চেঞ্জ করে উল্টা লেন দিয়ে গাড়ি আসে। যেহেতু একটা ছোট রাস্তা, দুই লেন রাস্তা, তো ট্রাকের সিরিয়ালের কারণে বাস তো প্রায়োরিটি, তো বাস উল্টা লেন দিয়ে বাস প্রাইভেট কার ওরা চলে যাচ্ছে ফেরিতে আগে ওঠার জন্য। ফলস্বরূপ এজ এ রেজাল্ট আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে, আমরা যারা বাইকার আমাদের একটু চাপ খেতে হচ্ছে। 7:26 পানিয়াজুরি ক্রস করলাম, কোথাও কোনো জ্যাম অথবা সিগন্যাল নেই, পর্যন্ত হাইওয়ে ফিল পাওয়া যাচ্ছে। রাস্তা কিছুটা ভাঙা ভাঙা, এখানে একদম বাটার স্মুথ না, ওদের ওই পারে যেরকম স্মুথ। সময় এখন 7:35, আমরা এখন মানিকগঞ্জে ঢুকলাম, সিংগাই দিয়ে যাবো। এটা হচ্ছে মুন্নু মেডিকেলের ঠিক অপোজিটে। ঢাকায় ঢোকার আগে এবং আজকে ট্রিপের এটা আজকে লাস্ট ব্রেক, এখন আমরা চাটা খেয়ে নিব সবাই সবার মতো করে, কেউ পানও খেয়ে নেবে যেন ঘুম আর না ধরে। চমৎকার একটা ট্যুর কাটলো, দিনটা চমৎকার কাটলো, সব পার্টিসিপেন্ট যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা রাইডে সবার সাথে দেখা হবে, আর ব্লগটা আসবে ইনশাল্লাহ। আমার যেন দোয়া করবেন, চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।